नमस्कार बंधुरा, आमी अयन भट्टाचार्य गो सेंसिबल चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के थिएटर आर्टिकल अडियो सीरीजे आमी सरकारिना एई रंगमंचटीके निये एकटी प्रबंध पाठ करब। एई प्रबंधटी आनंदबाजार.com वेबसाइट थेके नेवा, जेटी लिखेछेन सैकत मजुमदार 12 जुलाई 2015 साले। आमी पाठ शुरू करलाम। पर्दा नेमे एलो। हाथीबागानेर बड़ रास्ता थेके पूब दिके बिडन स्ट्रीट बराबर हाँटछी। एकटू खोजाखुजिर पर देखा मिलल सरकारिनार एकदम भांगाचोरा हलदे रंगेर खेलना खेलना देखते एकटा बाड़ी। भेतरे ढुकते देखी छोट्ट एकटा लबी एके बेके चले गेछे छोटो छोटो कतकगुलो खाँचार पाश घेसे, जेगुलो एककाले टिकिट घर छिल। लबिटा शेष होयेछे एकटा अंधकार आँका बाँका प्यासेजे। मने हच्छिल जेन एकटा मयलाटे कारखानार मध्ये एसे पड़ेछि। काठा, नतून कागज, मेटल और मेशिनेर तेलेर गंधे भेतरेर बाताश भारी हो आछे। प्यासेजटा धरे चलते चलते कतकगुलो सीढ़ीर देखा पावा गेल। एककाले जेखाने छिल अडिटोरियम, से जायगाटार ओपरेर धापे देखि एकटा बाड़ी, बोझाई जाच्छे केउ थाकेन। देवाले पुरोनो दिनेर सब नाटकेर पोस्टार, सस्ता रंगचंगे फ्रेमे बाँधानो। एकधारे एकटा लोहार गेट, बहु पुरोनो, शिरा बेर हवा। कतकाल धरे जे सामनेर प्यासेजटाके आगले रेखेछे के जाने। এখন নেহাতি একরাশ মোর্চের স্তূপ। গেটে দাঁড়িয়ে এক বয়স্কা পরিচারিকা আর দুটো বেড়াল। আগন্তুককে দেখে তিনজনই চমকিত। মহিলাটি অমর ঘোষকে ডেকে দিলেন, তিনি সরকারিনার মালিক। লম্বা শান্ত স্বভাবের একজন ভদ্রলোক। দেখে মনে হলো বয়স 70-এর কোঠায় হবে, পরে জানলাম তার এখন 83 চলছে। অমরবাবু কথা বলছিলেন অগোছালোভাবে, থেমে থেমে, কিন্তু খুব উৎসাহ নিয়ে বলছিলেন। কি করে নিজের বসতবাড়ির নিচতলাটা পাল্টে ফেলেছিলেন আস্ত মস্ত একটা থিয়েটারে। 1975-এ তৈরি হওয়া সরকারিনা হয়তো স্টার, মিনার্ভা বা রংমহলের মতো পুরনো থিয়েটার ছিল না, কিন্তু উত্তর কলকাতার থিয়েটার বলতে অন্তত যে 100 বছরের ইতিহাসটাকে বুঝি, সরকারিনা তার শেষটুকুকে ছুঁয়েছিল। আর 1970 থেকে 1990 সময়টাতে তো সে রীতিমতো সেন্সেশন। এই গোটা এলাকাটাকে লোকে চিনত সরকারিনা সূত্রে। অমরবাবু নিজে এককালে ছিলেন ফিজিক্সের শিক্ষক, অ্যামেচার আর্কিটেক্ট, কিন্তু থিয়েটার ছিল তাঁর ধ্যান জ্ঞান। সরকারিনা সেই থিয়েটার প্রেমেরই ফসল। তিনি বিশ্বাস করতেন থিয়েটার আসলে এক চোখ ধাঁধানো দেখনদারি, শোম্যানশিপ। তাই নিজে এমন সব নাটক লিখতেন যেগুলো অভিনয় সম্ভব শুধু সরকারিনার মতো জাদু থিয়েটারেই। অমরবাবুর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে পড়ছিল শ্যামবাজারের বাবু নবীনচন্দ্র সেনের কথা। নবীনচন্দ্র 1835 সালের কলকাতা শহরে এক রাতে 2 লক্ষ টাকা খরচ করেছিলেন একটা নাটক নামাতে। সারা রাত ধরে চলেছিল ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর। সেটা এমন চোখ ধাঁধানো জমকালো উৎসবের চেহারা নিয়েছিল, তাকে স্রেফ নাটক বললে অবিচার হবে। সেনদের প্রাসাদের মতো বাড়িতে কোনো সিন ফেলা হয়েছিল শোয়ার ঘরে, কোনোটা বাগানে, কোনোটা আবার পুকুরের ধারে। জনা 300 দর্শকও সিন মাফিক ঘুরছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায়। শুধু ঘুরছিলেন না, তার সঙ্গে তাদের মুখ চলছিল। ছিল দারুণ সব খাবার দাবারের এলাহি আয়োজন, অফুরান খাঁটি বিলিতি মদ। সেনবাড়ির ঘরগুলোর তলা দিয়ে খোঁড়া হয়েছিল অনেকগুলো সুড়ঙ্গ, যেগুলোর মধ্যে দিয়েও মাঝে মাঝে দর্শকদের যেতে হচ্ছিল। তাতে আরও জমে উঠছিল রোমাঞ্চ। শহরের 4 জন খুব দামি গণিকাকে নিয়ে আসা হয়েছিল নারী চরিত্রগুলিতে অভিনয়ের জন্য। তাদের গা ভর্তি ঝলমল করছিল আসল সোনার গয়না। এক রাতের এই 2 লাখি মৎসবের জেরে সেনমশাইকে আর একটা আলিশান বাড়ি বেচতে হয়েছিল। এই জিনিসের যে মজা, যে রগরগে কার্নিভ্যালের আমোদ, তাকেই বই নিয়ে চলেছিল উত্তর কলকাতার পেশাদার থিয়েটার। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সূত্রপাত ও বাংলায় গ্রুপ থিয়েটারের গোড়াপত্তনের পর এই কমার্শিয়াল নাটককে একটু নিচু চোখে দেখা শুরু হয়। জমিজিরেত টাকা পয়সাওয়ালা লোকেদের ভোগবাদে যে থিয়েটারের শেকড়, যে থিয়েটার বাজার থেকে পয়সা তোলে, লাভের খোঁজ করে, গ্রুপ থিয়েটারের মানুষরা তাকে দেখতেন ক্ষয়িষ্ণু বিনোদন হিসেবে, যে নাটক মানুষের কথা বলে না, স্রেফ কতকগুলো সেন্সেশনাল আর সেন্টিমেন্টাল গল্প ফাঁদে চোখ ধাঁধানো সব কায়দা কেতা দিয়ে কেল্লাফতে করতে চায়। একাডেমিতে ইন্টেলেকচুয়াল থিয়েটারের দিকে সরকারেরও বেশ কিছুটা পক্ষপাত ছিল, তবে সেসবের জন্য নয়, পেশাদার থিয়েটার হলগুলো একসময় যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে না পেরেই তার দর্শক হারালো। বেশ কিছুদিন ডাইনোসরের মতো দাঁড়িয়ে থেকে থেকে তারা আস্তে আস্তে হয়ে গেল বিএটিএতে ভাড়া দেওয়ার বাড়ি বা ডিপার্টমেন্ট স্টোর। সরকারিনা তখনও আছে, কিন্তু আসলে নেই।
অমরবাবু আমাদের নিচে সার্কারিনার অডিটোরিয়ামে নিয়ে গেলেন। প্রথম দেখায় অডিটোরিয়ামটাকে মনে হলো খুব ছোট, যেন এখানে থিয়েটার নয়, পুতুল নাচ টাচ মানানসই হবে। আমরা গ্যালারিতে ঢুকে মাকড়সার জালে ভরা সার সার সিটের পাশ দিয়ে হেঁটে গেলাম, ঠিক মধ্যিখানের গোল কাঠের পাটাতন অবধি। অমরবাবু ডেকে পাঠালেন সার্কারিনার একমাত্র কর্মীটিকে, সে ছাড়া আর কেউই অবশিষ্ট নেই। মধ্যবয়স্ক ভবগুড়ে চেহারার একজন লোক, মুখে মদের গন্ধ। কতকগুলো ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামলাম। দুপাশে ভাঙা আসবাব, বেতের তৈরি এটা ওটা বস্তা, দোমড়ানো বিলবোর্ড ডাই করা, সবকিছুর ওপর ধুলো রাস্তরণ। পেরিয়ে গেলাম বেশ কয়েকটা গ্রিন রুম, সেখানে আয়না ধুলো মাটিতে আবছা। ছোট ছোট কতকগুলো স্পিকার পড়ে আছে, যেগুলো এককালে নাটকের ঘোষণায় কাজে লাগত। বেসমেন্টে পৌঁছালাম, পুরনো সব সেটের অজস্র টুকরো টাকরায় ভর্তি সে জায়গাটা। ড্রেসিং টেবিল, হুইল চেয়ার, ভাঙা চেয়ার টেবিল, এক কোনায় একটা সুইচ বোর্ড, সমস্ত স্টেজ লাইট সেখান থেকে নিয়ন্ত্রণ করা হতো। সার্কারিনার সব সেরা জাদুর সুইচটা ছিল ওখানেই, চোঙার মতো দেখতে একটা কাচের বাক্সের মধ্যে লাল রঙা একটা লিভার। অমরবাবুর কথায় তাঁর সহকারী লিভারটা টানল, আর প্রায় নিঃশব্দে বিশাল স্টেজটা নিচে নেমে গেল, গোটা ঘরটায় ছড়িয়ে থাকা হলদে আলোর ওপর মস্ত ছায়া ফেলে। এভাবেই কাজ করত সার্কারিনার ম্যাজিক। স্টেজের চারপাশে গোল করে ঘিরে থাকত একটা গ্যালারি, আর স্টেজের ঠিক তলায় ছিল বিরাট মস্ত একটা গর্ত। একটা সিন শেষ হতেই স্টেজটা ঝপ করে সেধিয়ে যেত সেই অদৃশ্য গর্তে, আর খানিক পরেই উঠে আসত একেবারে অন্য একটা রংচঙে ঝকঝকে সিন, একদম নতুন সেট, নতুন সিনের অ্যাক্টরদের নিয়ে। আমার মা বাবাদের প্রজন্মের কাছে সার্কারিনা ছিল গায়ে কাঁটা দেওয়া একটা জায়গা, যাকে কখনো ভোলা যায় না। টেকনিশিয়ান লিভার টানলেই তেলের ওপর ভাসা একটা হাইড্রোলিক পিস্টন বরাবর স্টেজটা নেমে আসত নিচে, সঙ্গে নেমে আসতেন অভিনেতারাও। টুপ করে নিচের গ্রিন রুমে ঢুকে সাজ পোশাক পাল্টে নিতেন, আর ওদিকে ব্যাক স্টেজে কর্মীরা বদলে দিতেন সিনের সেটিং, ব্যাকড্রপ। সার্কারিনা আসলে ছিল এমন একটা থিয়েটার যার ব্যক্তি সার্কাসের মতো, কিন্তু এতদিন পর আমার কাছে তাকে মনে হচ্ছিল ছোট্ট, খুব ছোট্ট। কি জানি, হয়তো ওই ধুলো আর অন্ধকারের জন্য হবে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে শুকিয়ে কুঁকড়ে গেছে জায়গাটা। সার্কারিনায় গিয়েছিলাম রিসার্চ করতে, আমার একটা উপন্যাসের জন্য। সেই ইংরেজি উপন্যাসটা হবে একটা ছোট্ট ছেলেকে নিয়ে, যার মা উত্তর কলকাতার কমার্শিয়াল নাটকে অভিনয় করেন। ওই সার্কুলার থিয়েটার আর স্টেজ ওঠানামা দেখেই আমার মনে হলো এটাকে কোনো একটাভাবে উপন্যাসটায় লাগিয়ে দিতেই হবে। সার্কারিনার স্বর্ণযুগে হপ্তায় তিন দিন গ্যালারি ভর্তি দর্শকের চোখের সামনে এই বিখ্যাত স্টেজ নামত আর উঠত, বৃহস্পতি, শনি আর রবি, এই তিন দিন প্রফেশনাল থিয়েটারের অভিনয় হতো। সেসব দিনের কথা শুনেছি গৌতম মুখোপাধ্যায়ের কাছে, ইনি সে যুগের সার্কারিনায় অমরবাবুর নাটকে নিয়মিত অভিনয় করতেন। উচ্ছ্বসিত হয়ে বলেছেন, তুষার যুগ আসছে, হ্যালো চুমকি, করিতকর্মার মতো সুপারহিট নাটকের গল্প। সেসব নাটকের স্ক্রিপ্ট, পরিচালনা আর সেট ডিজাইনে অমরবাবু কেমন তাক লাগানো সমস্ত ভাবনা সত্যি করে তুলেছিলেন। কিন্তু গ্রীষ্মের সেই দুপুরে টিকিট কাউন্টারের পাশে জানলাবিহীন ঘুপচি একটা ঘরে, এককালে যেটা ছিল সার্কারিনার অফিস, সেখানে বসে অমরবাবু বলছিলেন আজ তার ছানি অপারেশনেরও পয়সা নেই, পেনশনের পুরোটা চলে যায় বন্ধ সার্কারিনার দেখভালে। এক দশকেরও বেশি বন্ধ হয়ে গেছে থিয়েটারটা, এখন মাঝে সাঝে স্থানীয় ক্লাব দু একটা গানের জলসা করে, বা হাতিবাগান বাজার ব্যবসায়ী সমিতির মিটিং বসে কখনো। অমরবাবু এখন লবি আর নিচের হল ঘরটা বই বাঁধাই করা ব্যবসায়ী আর ওয়েল্ডারদের ভাড়া দেন, তা থেকে মাসে হাজার দশেক আয় হয়। ঢোকার সময় আঠা আর তেলের গন্ধ নাকে এসেছিল মনে পড়ে গেল। ব্যাকড্রপে ঘুমিয়ে পড়া একাকী এক থিয়েটার, তার সামনে বসে থাকা অমরবাবুর মুখে শুনলাম হাতিবাগানের থিয়েটারের বিস্মৃতিতে তলিয়ে যাওয়ার গল্প। শেষের শুরু হয়েছিল টেলিভিশনের হাত ধরে, অমরবাবু বলছিলেন। আশির দশকের শুরুতেই আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছিল বোকা বাক্স, দোসর ছিল ভিডিও ক্যাসেট প্লেয়ার, এই দুইয়ের হাত ধরে শটান বাঙালির বেডরুমে ঢুকে পড়ল বিনোদন। প্রযুক্তি ছিনিয়ে নিল নাটকের দর্শককে, আর যাত্রা পার্টিরা ফুসলে নিয়ে গেল অভিনেতা অভিনেত্রীদের বেশি পয়সার লোভ দেখিয়ে। মুমূর্ষু সন্তানকে আগলে থাকার মতো সার্কারিনাকে আঁকড়ে আছেন অমরবাবু, ব্যতিক্রমী এক মানুষ বলতেই হবে। আর সব থিয়েটারগুলো চলে গেছে ব্যবসায়ীদের হাতে, যাদের কাছে ওই বড় বড় বাড়ি তার সম্পত্তি মূল্যই আসল, নাটক নয়। অনেকগুলো থিয়েটারে রাতের অন্ধকারে আগুন লেগেছে, বিমা টিমার ব্যাপারগুলো মিটিয়ে নেওয়ার পর একদিন দেখা গেছে থিয়েটারগুলোর জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে মস্ত অ্যাপার্টমেন্ট, বিশাল ডিপার্টমেন্ট স্টোর।
সারকারিনাকে ঘিরেও শকুনের ওড়াউড়ি কম হয়নি। এককালের রমরমা থিয়েটার আজ গোটা পরিবারটাকে ঋণে ডুবিয়ে রেখেছে। অমরবাবুর ছেলের মত এমনটাই, লোকে ভয় দেখিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে অমরবাবুকেও, পাত্তা দেননি। এখনও পাড়ায় তার ব্যাপক জনপ্রিয়তা, কে ওকে স্পর্শ করবে? তবু ছেলের জন্য দুশ্চিন্তা করেন। উপন্যাসটা শেষ হয়েছে, প্রকাশিত হয়েছে এবছর, নাম দ্য ফায়ার বার্ড। এক কপি অমরবাবুকে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গত বছর জানুয়ারিতে অমরবাবু মারা গেছেন। সময়টা তো মরে গেছিল অনেক আগেই, হাতিবাগানের থিয়েটারগুলো, কয়েকটা থিয়েটার হল এখনও দাঁড়িয়ে, ব্যস্ত রাজপথ আর হুল্লুড়ে গলিগুলোর পাশে, চামড়া কুচকানো বুড়িদের মতো। এই যে একটা দারুণ রংচঙে সময় শেষ হয়ে গেল, যেন ঝলমলে নাটকের পর নিষ্ঠুর পর্দা পড়ে গেল একটা, যেন গোল স্টেজ নেমে গেল কিন্তু নতুন চমক নিয়ে আর উঠে এলো না। এই মন খারাপটা ঝুপ করে সন্ধেবেলার মতো মাঝে মাঝে আমার উপর নেমে আসে। বন্ধুরা, যদি আপনাদের এরকম প্রবন্ধ পাঠ ভালো লাগে তাহলে দয়া করে আমাদের সাপোর্ট করবেন, এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।